হক সাহেব এবং আয়শা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়শা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্ব। এখন থেকে আমি বিশ্বাস করবো জীবনেও না। দোস্ত, বিয়ে আর প্রেম ভালোবাসা তো এক জিনিস না। প্রেম ভালোবাসা এক জিনিস না, তো বিয়ে যদি না করবি প্রেম ভালোবাসার দরকারটা কি? সম্পর্ক কতদিনের? এক বছর। এক বছর? কি করেছিস এই মেয়েটার সাথে তুই? হ্যাঁ, না 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 না, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। এই মেয়েটার দায়িত্ব আমি নিবই নি। দোস্ত দোস্ত, আমি তোর পায়ে ধরি। দোস্ত, তুই টাকা পয়সা দিয়ে মেয়েটার একটু বিদায় করার ব্যবস্থা কর। দোস্ত, কি মেয়েটাকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিব? দোস্ত, খাও বন্ধু, খাও বন্ধু। আমার পালোয়ান, এইটা হচ্ছে তার নমুনা। মেয়েদের মাল খাওয়ার মধ্যে অনেক প্রোটিন আছে। এক সময় আমি খাইছিলাম, তুমি শুনছো, আজকে আমি সরাসরি লাইভ দেখলাম। শেষ হইলে ফোন দিস। জান ও জান, জান গো, ও জান। তুমি এভাবে কথা বলছো কেন? আসলে মানে আচ্ছা, পাঁচটিস পাঁচটি বাদ দাও না, কদিন পরে তো আমরা বিয়ে করছি, তাই না? আমরা মানে, আমরা মানে কি? আমি আপনার বিয়ে করতে যাবো কেন? কোন দুঃখে আমার কিসের থাকা প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন যে একটা মেয়ে জেনে শুনে যখন জানবে যে তার হবু বর একটা পাজি বদ, জেনে শুনে কোনোদিন ওই বদ আর পাজি লোকটাকে বিয়ে করে আমি কেন করবো? কেউ করবে না, কিন্তু তুমি করবে। কেন করবো? কোন দুঃখে? আর আপনার কি মনে হয়, আপনারা, আপনি আর আপনার বাবা মিলে আমার উপর অন্যায় করছেন না? কেন করছেন? অন্যায় করতাম যদি তুমি অন্য কাউকে বিয়ে করতে, তা তো করছো না, তো বিয়ে করছো আমাকে, সুতরাং এখানে অন্য কোনো কিছু দেখছি না। অন্য কাউকে বিয়ে করতাম মানে আপনি কি বলতে চান? মালিয়া, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি। খাচ্ছেন, থামেন, আপনি আমার একদম ধরবেন না। হোস, ওকে চিনাই তো আসছে, যান এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, জোর করবো না, জোর করছিও না, আপোষ হয়ে যেন সব কিছু হয় সে ব্যবস্থা হচ্ছে। আল্লাহ, প্লিজ হেল্প মি, কি করি আমি এখন?
ঠিক আছে, তোমাকে আমি পুরো গল্পটা খুব সুন্দর ভাবে বলবো, চলো ছাদে গিয়ে গল্প করি। ছাদে তো আমি যেতে পারবো না, আমার আমার না প্রচন্ড পায়ে ব্যথা। পায়ে ব্যথা? এই আমি বুঝতে পেরেছি, গতকাল নাচ করেছিলে না, এই জন্যই পায়ে ব্যথা হয়েছে। আজকে আবার নাচ করলে দেখবে যে তোমার পায়ের ব্যথা চলে যাবে। জানো আমার একবার এরকম পায়ের ব্যথা হয়েছিল, পরে আবার নাচের প্র্যাকটিস করলাম, পায়ের ব্যথা উধাও হয়ে গেল। চলো চলো আমরা নাচের প্র্যাকটিস করি। না না না, নাচ করতে হবে না, এমনি চলে যাবে। এমন করছো কেন? তুমি আমার চোখের সামনে পায়ের ব্যথা কষ্ট পাবে সেটা আমি সহ্য করবো? না না না, মোটেও সহ্য করবো না। চলো তো তোমার পা ঠিক করে। না 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 না, ঠিক ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। না, এমনিতে ঠিক হবে না, একদম ঠিক হবে না। আমি নাচের ছেলে, আমি জানি না যে কিভাবে তোমার পায়ের ব্যথা দূর হবে। চলো চলো চলো, কিছু হবে না। আমি না, আসো না, আসো, আমি আসো, প্লিজ আসো, আসো। ও আমাকে বিয়ে করবে না, আমাকে বিয়ের স্বপ্ন না দেখালেই তো হতো, তাহলে তো আমি ওর সাথে এভাবে মিশতাম না। ঠিক আছে, বিয়ে করবে না আমাকে, ভালো কথা, না করুক। মোটেও না, ওর মতো একটা নিকৃষ্ট লোককে আমি তো বিয়ে করবো না, কিন্তু আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। দোস্ত, আমি শেষ। শেষ না গো, শুরু। তুমি কি মনে করেছো আমাকে বিয়ে স্বপ্ন দেখিয়ে আমার সাথে এভাবে মিশে আমাকে ছেড়ে দিবে, আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? মোটেও না দোস্ত, আমি এখন কি করব? কি করবে জানো না? প্রেম কি আমার সাথে করেছো না তোমার দোস্তের সাথে করেছো? এই যে যে, প্লিজ প্লিজ আমি একটু কথা বলি। হ্যাঁ, আকবর আমার খুবই কাছের বন্ধু, মানে একদম চাইল্ডহুড ফ্রেন্ড। ওকে আমি খুব ভালো করে চিনি, ছেলে হিসাবে ও খুব ভালো, খুবই ভালো, মানে ওর রেজাল্ট, পড়াশোনা, মানে সব দিকে ও ভালো। মানে ওকে জড়িয়ে আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না প্লিজ। ভালো ছেলে, তাহলে একটা আকবর রচনা লেখেন, ভালো ছেলেরা এইভাবেই মেয়েদের সাথে প্রতারণা করে। না, তা করে না। কিন্তু সে করেছে, আপনি বলতে পারেন না যে সে দুধের ধোয়া তুলসী পাতা? কিন্তু বন্ধু হিসেবে তো আমি ওর পাশে থাকা উচিত, তাই না? ও আমার অনেক বিপদে, অনেক ক্রাইসিস মোমেন্টে আমাকে অনেক হেল্প করেছে, সেটাই আর কি। অসুবিধা নেই, পুলিশের খাতায় আপনার নামটাও যাবে। কি? জি ভাইয়া, আপনি শুধু আপনার বন্ধুর দিকটা দেখছেন, আমার দিকটা একবারও দেখেননি। আমি ওকে এমনি এমনি ছেড়ে দিব, তার ফলে আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। প্লিজ প্লিজ, আপনি এই কাজটা করবেন না। দেখেন, আমি আমি যেহেতু কিছু বলছে না, মানে ওর কোনো আপত্তি নেই, তাহলে আপনারা সময় সুযোগ মতো বিয়েটা করে ফেলেন, বাস মিটে গেল। সময় করে কি? আজ আজকে এই মুহূর্তে। এই মুহূর্তে কি রে আকবর, তুই কি এই মুহূর্তে রেডি বিয়ে করার জন্য? দোস্ত, 24টা ঘন্টা সময় তো একটু। ও রাইট রাইট রাইট, মানে দেখেন এতদিনের আপনাদের রিলেশন, আকবর তো আপনার কাছে 24 ঘন্টা সময় পেতেই পারে, তাই না? বিয়ে নিয়ে একটা ব্যাপার, মানে অনেক আয়োজনের ব্যাপার সেবার আছে, তো এটা তো পেতেই পারে সময়, তাই না? ঠিক আছে, আমি আপনাদের দুজনকে 24 ঘন্টা সময় দিচ্ছি, কাল 4টা বাজে আমি আবার এখানে আসবো।
কি শুরু করেছো অতিতা? কেন, আমরা আবার কি করলাম? আচ্ছা, ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ এভাবে ঘুরলে কেমন লাগে? আমরা পুরুষ বলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই? হ্যাঁ, কিন্তু আমি এই একটা মাথায় কত কি করব বল। কি করবে মানে? তুই এক কাজ কর, তুই অফিসে যা। আচ্ছা, আমি অফিসে যেয়ে করবোটা কি? সারাদিন ঘুমোতে পেরেছি, অফিস কি ঘুমানোর জায়গায়? যে অফিসে যেয়ে ঘুমোবো। তোর ফোনটাতে তো কবিকে একটা ফোন দেবো। কেন, তোমারটা কি হয়েছে? আমারটা চার্জে বসে আছে। দেখি, তোর ফোনও তো বন্ধ। ও, তাই তো বলি ফোন আসে না কেন? যা যা চার্জে দিয়ে। না না, থাক, চার্জে দেওয়ার দরকার নেই। অফিস থেকে ফোন আসবে, আর এত এত মিথ্যে কথা বলতে হবে। এই যদি বিয়ে করে ফেলতি তাহলে কিন্তু এত এত মিথ্যে কথা বলতে হতো না। দিলে তো কাটা খায় নুনের ছিটা। তোমাদের জন্য না কোনো কিছু ভুলে থাকা সম্ভব না। ঠিক ঠিক দিলে তো মনে করি। ও সরি সরি, তুই এই ব্যাপারটা ভুলে গিয়েছিলি। সরি সরি, এখন আর সরি বলে কি হবে? অন্যটা তো খুঁচিয়ে খুঁচিয়ে ঘা বানাতে পারো, নিজেরটা তো পারো না, তাই না? কি করবো বল, এই প্রেম ভালোবাসা সব কিছু হচ্ছে কপাল। কপালে না থাকলে শত চেষ্টা করেও হয় না রে। শোনো অধিতা, ব্যাচেলারদের কপাল বলে কোনো কিছু থাকে কি না এটা কিন্তু ভেবে দেখবার বিষয়। বাহ, চমৎকার বলেছিস। ব্যাচেলারদের কপালে কপাল থাকে কি না, দারুণ। মনে হয় নেই, থাকলে এতদিনে তোমার কিছু না কিছু একটা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু হাল ছেড়ো না বন্ধু, আমি এখনো কিন্তু হাল ছাড়ি। তাই এখন ওই অখাদ্য বড় আপাতেই আছো? অখাদ্যগুলোকে এই যে ফাস্টফুডের দোকানগুলোতে কেমন চকচকে মোড়কে আকর্ষণীয় করে তুলে দেখিস নি? আমিও সেরকম ওই অখাদ্যকে একদিন চকচকে মোড়কে আকর্ষণীয় করে তুলব। খারাপ বলনি, বড় আপাকে একদিন না একদিন তুমি ঠিকই চকচকে করে তুলবা। কি যে বলো না। শোনো, তুমি পরপর দুই দিন আমার নাচ দেখেছো তো, তাই তোমার কাছে একই রকম মনে হচ্ছে। মনে করো তুমি অনেক দিন পরপর আমার নাচ দেখলে, তখন কিন্তু ঠিকই নতুন মনে হবে। রনি, সব গানের সুর তাল লয় যেমন একরকম হয় না, সব নাচের মুদ্রাও একরকম হয় না। তাই যদি হতো তাহলে এত নৃত্যশিল্পীরা এত কষ্ট করে এত সময় ব্যয় করতো না নাচের পিছনে। ওরে বাবা, তুমি নাচ নিয়ে এত বোঝো। ঠিক আছে, এত বকবক না করে নাচ করে দেখাও না, আসো নিজে নাচ করে দেখাও। তুমি রেগে যাচ্ছ কেন? আমি মোটেও রেগে যাচ্ছি না। আমি নাচের জন্য এত কষ্ট করি, এত দিন ধরে নাচের জন্য আমি স্যাক্রিফাইস করে যাচ্ছি, আর তুমি বলছো কিনা যে আমার নাচ হচ্ছে না। বেশ, তাহলে আসো তুমি নাচ করে দেখাও, দেখি কেমন নাচো। উঠো আসো। তোমার সাথে তর্ক করে তো কোনো লাভ নেই। ঠিক আছে দাও, আমি গান সিলেক্ট করে দিচ্ছি। নাও বসো, দেখাই তোমাকে নাচ করে। ছাড়ো গান। ঠিক আছে, রেডি তো? জি রেডি। আমি তো চেষ্টা করতেছি।
মানুষ ট্রান্স পাইলে আসমান পাতাল শব্দ করে বলে। আর তুমি একটা মেয়ের মন জয় করতে পারছো না। আমি কি করবো আব্বা? আরে কপাল, আমি তোর বাবা না হয়ে যদি দোষ বন্ধু হইতাম তাহলে একটা পথ বাতলা দিতাম। তোর কপাল খারাপ, আমি তোর সম্পর্কে বাপ হই। আচ্ছা আব্বা চলো আমরা এখান থেকে চলে যাই। তোর ভিতর থেকে বাইর করতে যেই পরিমাণ টাকা খরচ গেছে সেই পরিমাণ টাকা ফেরত আসবে কোত্থেকে? কোত্থেকে আসবে? এতদিন তো বাপের টাকাইছো, এখন শ্বশুরটা খাওয়া রান্না করো কি করে বুঝছো? বুঝছি। বুঝলে কিভাবে শ্বশুরের জামাই হওয়া যায় সেই চেষ্টা করো। দাও 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 গরু গরু ডরাই মানুষ করতে পারতেছি না। আজকে তোর জন্য আমি চা বানিয়ে নিয়ে আসলাম। উদ্ধার করছো ওই যেই কাজ তোর বাপ ভাই জীবনেও করতে পারতো না সেটা আমি এক মিনিটে তুরির মতো উড়াই দিলাম। করছো না, তবে ভালো কাজ করো নাই, আমার বাস দেওয়ার ব্যবস্থা করছো। ও এখন আমার দোষ না শালা? তুমি যে লুকে লুকে ডুবে ডুবে জল খাচ্ছিলা সেটা কি তখন হুঁশ ছিল না? হুঁশ ঠিকই ছিল, তুমি না আসলে 20 বছরে এরকম ঘটনা ঘটতো না। আচ্ছা কি হয়েছে কি এই জিনিসটা নিয়ে এত টেনশনের কি আছে? তুই এত আপসেট কেন? কি করব? আমন্ত্রণ কর, প্ল্যান কর, কি কি আয়োজন করবি সেটা একটা সুন্দর নকশা কর। করব না, করব তো, নিজের বিয়ে বলে কথা। এটাই হচ্ছে বুদ্ধিমানের মতো কথা। চল জীবনে যা কিছুই ঘটুক, বিয়ে শাদির মতো এরকম দুর্ঘটনাও ঘটুক, সেটাকে দুঃখ না পেয়ে সুন্দর করে উৎসাহ নিয়ে আমন্ত্রণ কর, দেখবি ভালো থাকবি। তুই যে আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই পারিস? পারছি তো, তুই তো জানাস না বড় আপাকে সুন্দর করে সাইজ করে দিয়েছি। ফুপু আছে না? ফুপু বড় আপার জন্য একজন ট্রাক ড্রাইভার ঠিক করেছে, তাকে বিয়ে দেবে। কি তুই রাজি না হয়ে ভালো করছিস, কি একটা কেলেঙ্কারি হয়েছে তো। আমি আজকেও আসছিলাম তোর উদ্দেশ্য করে যে তোকে রাজি করাবো যে বড় আপাকে বিয়ে করার ব্যাপারে। ভাগ্য ভালো, এই যে কি যেন মেয়েটার নাম, সীমা না, ওর সাথে দেখা হয়ে গেছে। উফ বেঁচে গেছে, মানে তুইও বেঁচে গেলি আমিও বেঁচে গেলাম, দুজনের কপাল ভালো। আমার বাসা চিনি না? ও ভালো, আমি তোর আগে করছি, তুই উত্তরটা আগে আমারে দিবি, তারপর তোর কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেবো আমি। এইসব তোমার নয়ন করছে না? আবার কেন? ও চাইছে আমার লোক একটু দেখা করবো, সুখ দুঃখের আলাপ করবো, এক কাপ কফি খাইবো, এই আর কি। মানে তুই এমন ভাবে কথা কইতো আমি মনে করি নতুন ভাবে চিনি। তোর কি মনে আছে তুই একবার আমার আর কেয়ার মাঝখানে ঢুকবার চেষ্টা করছিলি? আমি কই, কে তো তোমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়েছিল? কে তোর নাম্বার নিয়েছিল? বিকজ তুই ওরে বিভিন্ন নাম্বার দিয়ে বাইরে দিয়ে ফোন দিয়ে ডিস্টার্ব করতি, এর লেগে কে তোর নাম্বার লইছিল এবং তোরে কইছিল ওই তোরে ফোন করবো, তাই না? ও হো বুঝতে পারছি বন্ধু, ওইটা আমার একটা ফান ছিল বন্ধু, তুমি এটা অন্যদিকে নিও না বন্ধু, এটা ফান ছিল। ফান আছিল, তাহলে কি দিয়ার ব্যাপারটা তোর কাছে সিরিয়াস? বন্ধু আমার একটু কাম আছে, হ্যাঁ জরুরি কাম, বাইরে কি দিয়ার বলে অপেক্ষা করতেছে, দিয়ে দিতেছে তো। হ্যাঁ বন্ধু যাই, হ্যাঁ তুমি থাকো, ঘরে থাকো, ঘরে থাকো।
Thank you.